ক্লিয়ার তাহলে? ওকে আচ্ছা, ওকে ঠিকঠাক দেখো তো দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে আশা করি ঠিক আছে। এখন এবার কঠিন অঙ্কের সময় শুরু চলেছে, সমস্যা নেই। এই টাইপের অঙ্ক বা সাব ফরম্যাট টাইপ ফোর যেটা, এই টাইপের অঙ্ক কঠিন, এটা হচ্ছে আগেরটার মতোই, বাট আগেরটা যেহেতু করে ফেলেছো এটা হচ্ছে সময় লাগবে না, এটা বুঝে ফেলবো আর কি একবারে। ক্লিয়ার তো? একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলতে হবে, আদারওয়াইজ অনেকে মনে এখনো জয়েন করতে পারেনি, একসাথে স্টার্ট করলে বেটার হয় আর কি। ফাইন নাকি এবার আটকে না? এবার ঠিক আছে, ওকে ফাইন, শুরু করে দিলাম, শুরু করে সবার নাকি ভালো লাগছে। আচ্ছা দেখো, এইগুলোই এগুলো ইম্পর্টেন্ট, বুঝছো, কঠিন জিনিসপাতি। আচ্ছা এই অবস্থায় আসলো মানে কি হলো জানো, সেই নিচেরটা আর উপরেরটার পাওয়ার পাওয়ার সেম, নিচেরটা আর উপরেরটার পাওয়ার সেম, বড় হলেও এগুলো খাটবে, সমস্যা নেই। আচ্ছা এখন তবে তোমাদের সিলেবাসে হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষার সিলেবাসেও এগুলোই আছে সব মিলায়। ভাই একটু বুঝান বুঝান, আসো একটু বুঝাই, অঙ্ক টঙ্ক দেখান, আসো অঙ্ক দেখাই। অঙ্ক হচ্ছে গিয়ে যে এক্স ডিএক্স বাই ওয়ান মাইনাস এক্স এর রুট, এটা করতে হবে। ভাই এটা কী হইলো? হইলো কি যে নিচেরটার এক্স এর পাওয়ার আর উপরেরটার এক্স এর পাওয়ার দুইটাই ওয়ান, মানে সমান সমান, তাহলে এইসব ফর্মেটে আসবে। ভাই ফর্মেট তো চিনলাম, কিন্তু করবোটা কি করবো? যেটা আছে হরে যেটা আছে ওটাকে লবে লিখবো, হরকে উপরে লিখে সমতা করবো, বুঝছো, হরকে উপরে লিখে সমতা করবো। কি বললাম? হর যেটা থাকবে, যে ওয়ান মাইনাস রুট টুট ছাড়া, রুট আবার লিখো না, হরকে উপরে লিখে সমতা করে ফেলবো, বুঝছো। কি বললাম যে এই ক্ষেত্রে হরকে উপরে লিখে সমতা, সমতা কি জিনিসটা নিয়ে, ওই যে আগেরটাই, যে আগে হচ্ছে গিয়ে তোমার এক্সের সহগ ওই যে অন্য অন্য ভাগ দিবা, তারপরে হচ্ছে ওইটা ধ্রুবকটাকে বিয়োগ দিবা, উপরে ধ্রুবকটা লিখে ফেলবা, তিনটা কাজ, এক্সের সহগ সহগ ভাগ দিবা, ধ্রুবকটাকে বিয়োগ দিবা, উপরে ধ্রুবক দেখে দেখে লিখবা, শেষ। এটা আশা করি কেমনে কি করতে হবে, কি বলেছে যে হরকে উপরে লিখে সমতা করবো, হরকে উপরে, হর মানে কত, ওয়ান মাইনাস এক্স, উপরে লিখবো ওয়ান মাইনাস এক্স, এরপরে কি সমতা, সমতা কেমনে করে কি শিখেছিলাম, এইটার এক্স এর সহগ ভাগ এটার এক্স এর সহগ, ওয়ান ভাগ মাইনাস ওয়ান, তার মানে কি মাইনাস, এরপরে বুঝছো তো নাকি নাইম নেই? আবার দেখো হরকে উপরে লিখবো, এই যে ওয়ান মাইনাস এক্স লিখলাম, এটা দেখে দেখে ওয়ান মাইনাস এক্স লিখলাম, তারপরে এই এক্স এর সহগ ভাগ এই এক্স এর সহগ, শর্টকাট এটা আর কি, তোমাদের বোঝার জন্য, তোমার তো ওই গুণ টুন ওটা বুঝতেছিল না, এই জন্য হচ্ছে আমি নিজের থেকে একটা বানাই তোমাকে বলে দিলাম যে এম এগুলো হবে, এইটার সহগ ভাগ এটার সহগ করলে কত হবে, এটা প্লাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান করলে কত, এটা মাইনাস ওয়ান থাকে, মাইনাস দিলাম সামনে। আচ্ছা তারপর কি করবো, এরপরে কাজ হচ্ছে গিয়ে এইখানে যে ধ্রুবকটা আমার এক্সট্রা আসলো ওটাকে বিয়োগ দিতে হবে, ধ্রুবক কত আছে এখানে মাইনাস ওয়ান, এটাকে বিয়োগ দেওয়া মানে এটা প্লাস ওয়ান দিয়ে দেওয়া, দিলাম প্লাস ওয়ান, এরপরে উপরের সব ধ্রুবকটাকে বসাই দিবো, উপরে কোনো ধ্রুবক আছে নাই, তাহলে বসানো লাগবে না। আচ্ছা এখানে একটা ডিএক্স আর নিচের পার্টটা ওয়ান মাইনাস এক্স এর রুট, এইটুকু বুঝছো কি না আগে জানাও, জলদি বলো, জলদি 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 বলো, মাইনাসটা বুঝি নেই ভাইয়া। আচ্ছা ব্যাপারটা হচ্ছে একটু আগে ম্যাথে যখন নাকি এখানে থ্রি এক্স প্লাস টু ছিল, এবং তুমি এখানে কত আনছিল জানো, টু এক্স প্লাস থ্রি নিয়ে আসছিলাম, তখন তুমি যেটা করলা যে এক্স এর সহগ ভাগ এক্স এর সহগটাকে তুমি নিচে এখানে সামনে বসাই দিলা, এইবার তোমার যেটা হয়েছে যে উপরে আছে আমার কাছে এক্স, এখানে আছে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস এক্স, এইখানে এক্স এর সহগ হচ্ছে গিয়ে প্লাস ওয়ান, এখানে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, ভাগ দিলে কত হয় মানে প্লাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান কত, ওয়ান ভাগ মাইনাস ওয়ান মানে কত, মাইনাস ওয়ান, না এই মাইনাসটা দিলাম, বুঝছো, দেখো ক্লিয়ার আছো কিনা, জলদি বলো জলদি জলদি বলো, এই মাইনাসটা বুঝছো। এরপরে কাজ কি হলো, স্টেপ টু ছিল সমতার, প্রথম স্টেপ ছিল হচ্ছে সহগ অমনে করবো উপরেরটা ভাগ নিচেরটা, দুই নম্বর পয়েন্টটা কি ছিল যে ধ্রুবক নিচে যা আছে বিয়োগ দিয়ে দেবো, এখানে কত ছিল মাইনাস ওয়ান, আগে বাদ দিতে হলে কি করতে হবে প্লাস ওয়ান করতে হবে, দিলাম বাদ, এরপরে
উপরটা নিয়ে লিখে ফেলবো, উপরটা কিছু নাই তাই কিছু লিখি নাই, বুঝছো? ক্লিয়ার? প্লাস ওয়ানটা আগে নিয়ে আসেন ভাইয়া, তাহলে দেখতে সুন্দর লাগে, বলো কি? ও আচ্ছা, ওটা তো আনবো না। আচ্ছা বুঝল, ক্লিয়ার নাকি? ঠিক আছে, ক্লিয়ার একদম। আচ্ছা এইবার আসি, এখন কথা হচ্ছে এবার আমরা এরপরে কাজ কি ছিল, যে এই অংশ আলাদা ওই অংশ আলাদা, তাহলে এই অংশ আলাদা করলে কি হবে, মাইনাস মাইনাসটা বাইরে দিলাম, ওই তো আলটিমেটলি শেষে তুমি দিবাই, ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এর রুট, এই হলো আমার ডিএক্স যোগ ওয়ান বাই এটা, এই লাইনটা বুঝছো কিনা বলো, জাস্ট দুইটা অংশ আলাদা আলাদা করলাম, কথা ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? জাতি অঙ্ক থেকে মেকআপের দিকে চলে গেছে কমেন্ট বক্সে, তোমরা একটু অঙ্কের দিকে আসলে ভালো হয়। আচ্ছা ওকে, এটুকু শেষ। আচ্ছা এবার কথা হচ্ছে গিয়ে এইখানে আসল টেকনিক, এটা অনেকে ধরতেই পারে না ওই মুহূর্তে পরীক্ষার টাইমে, জানোই তো টাইম থাকে শর্ট আর ব্রেন থাকে কি হট। এখন দেখো কথা হচ্ছে এইটা এটা কাটাকাটি যায়, কেন এটার পাওয়ার হচ্ছে গিয়ে ওয়ান, এটার পাওয়ার হচ্ছে হাফ, কাটাকাটি করে পাওয়ার হবে রুট, মানে হাফ আর কি। তাহলে এই জায়গাটা এরকম করে লেখা যায়, মাইনাস তো তুমি দিবাই, রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স, আর এইখানে তুমি দিবা যে ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, এটা তুমি এমনিই দাও, প্লাস হাফ ডিএক্স, এটা মাইনাস হাফ ডিএক্স। দেখো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা? এখানে হচ্ছে গিয়ে হাফ, এখানে ওয়ান, এক থেকে হাফ বাদ গেলে কত থাকে, প্লাস হাফ, এই যে দিলাম, এখানে হচ্ছে গিয়ে জিরো, এখানে হাফ, জিরো মাইনাস হাফ হইলে মাইনাস হাফ, এটা তো বোঝাই যায়, এটা উল্টো করে দিলে মাইনাস, এটা বুঝো তুমি, তুমি জানি এগুলো, ক্লিয়ার? নাকি আবার আটকে যাচ্ছে, আলোচনা নাই কেন? বুঝছো না, এইটা বুঝলে তারপরে সামনে আমি আগাবো, জলদি বলো জলদি। ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবার যেটা করতে হবে, এই পার্টটা নিয়ে খেলবো আমরা, এখানে কি আছে ওয়ান মাইনাস এক্স না, এটা কি একটা লিনিয়ার ফাংশন না, পাওয়ার আছে, পাওয়ারটা কি করতে হবে উপরে এক বাড়াবো, ওই পাওয়ারটাকে নিচে দিয়ে দেবো, তাহলে আগে লিখি ওই যে সামনের মাইনাসটা আগে লিখি, মাইনাস এরপরে পাওয়ারটা এক বাড়াবো, আধার সাথে এক বাড়লে কত হয়, থ্রি বাই টু না, দেড় আর কি, তাহলে এই দিলাম ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার থ্রি বাই টু, নিচেও থ্রি বাই টু, কথা হচ্ছে ভাইয়া এটা তো লিনিয়ার ফাংশন, তাহলে এটা সবটাতে ভাগ দেবেন না, ইয়াস, এক্স এর সব কত এখানে মাইনাস ওয়ান না, এখানে এক্স এর সব কত মাইনাস ওয়ান না, এটা একটা ভাগ দেবো, তাহলে ওই মাইনাস ওয়ান দিয়ে ভাগ দেওয়া মানে তো বুঝতেই পারছো আর কি, এটা হয়ে যাবে কি, আচ্ছা এমনি তুমি একটা লিখো ইন্টু মাইনাস ওয়ান, স্যার বুঝবে তুমি কিছু বুঝছো। আচ্ছা যাই হোক, এরপর এটাই আসি, এই ক্ষেত্রেও যোগ, সি কেন জানি, সি একবারে দেবো দুইটা মিলে, যোগ দিয়ে এটা করবো, এটা করলে কত হবে, এখানে মাইনাস হাফ আছে, তো এটার সাথে একবারে দিলে কত হবে, প্লাস হাফ হবে, তাই তো, এবং নিচেও ওই প্লাস হাফ, তাহলে আলটিমেটলি এখানে আসে ওয়ান মাইনাস এক্স হাফ, এইখানেও একটা হাফ, এবং এই মাইনাস ওয়ান দিয়ে একটা গুণ, প্লাস একটা প্লাস সি, দেখো বুঝছো, বুঝতে পারো কিনা, বুঝা যায়? আচ্ছা এখন কথা হচ্ছে আলটিমেটলি মাইনাস আর মাইনাসে প্লাস, থ্রি বাই টু উল্টো করে দিলে টু বাই থ্রি, এখানে ওয়ান মাইনাস এক্স পাওয়ার থ্রি বাই টু যোগ, বা এখানে তো মাইনাস আছে একটা বিয়োগ, এই হাফকে উল্টো করে দিলে টু, ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার হাফ, লাস্ট একটা সি, বুঝছো? ক্লিয়ার? ফুল ক্লিয়ার নাকি ভেজাল ভেজাল আছে আবার বলো, জলদি বলো, জোস শেষ অঙ্ক, শেষ এটাই তো অঙ্ক, আর কিছু করবো না, কিছু রাখবে না করা, এটাই নাম্বার দেবে, তুমি চাইলে একটু রং রং করতে পারো, এটাকে একটু সুন্দর সুন্দর করলে, এখানে রুট টুট দিলে মেকআপ টেকআপ করলাম করতে পারো, বাট আপাতত এটা দিলে চলবে, ফুল নাম্বারই দেবে তোমাকে, কে আগে যাবো সামনে, এবং এটা লিখে রাখো এই ম্যাথটা হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশনের জন্য দুইটার জন্য ইম্পর্টেন্ট, আগে আগে অনেক অনেকবার আসছে এটা, এটা এইচএসসিতে আসে, অ্যাডমিশনে আসে, পারিবে? আচ্ছা পারবো নাকি না, গেছো না, ফাইন তাড়াতাড়ি, ওকে জলদি আগাবো।
ইন্টিগ্রেশন নিয়ে এই জায়গাটা কঠিন, খালি বাকি সবই সোজা আসবে। যারা ইন্টিগ্রেশন নিয়ে ভয় পায় এমনি, যারা ভয় দেখায় ওরাও এমনি ভয় দেখায়। আচ্ছা ষোলোর সি নাম্বার, এবার কোয়েশনটা দেখো, দেখলেই বুঝবা। এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স, ওকে, এইটা হচ্ছে কি আমার অঙ্ক। এসএসসি পাস দিয়ে কোনো চাকরি নাই কি না, দারোয়ান হইতে পারো চাইলে, এটা খারাপ না তো ভালোই, এবং হচ্ছে কি আরাম, মোটামুটি ভালোই আরাম, কোনো টেনশন নাই, কাজ করবো নাই, কিচ্ছু নেই, খালি বসে থাকবা, এটা কাজই বসে থাকা, বেশ গেটের মাথার মধ্যে খুলতে ঢুলতে পারো এই আর কি, দারুণ হইতে পারো, ভালো জিনিস, একদম নিশ্চিন্ত, টেনশন ফ্রি, থেকে এসএসসি যেহেতু পাশ করে ফেলেছ। আরেকজন বলছে ঝাড়ুদার হইতে, ঝাড়ুদার ওটা কষ্ট কে করে, তুমি দাঁড়ানো বসে থাকবা, বসে থাকবা সারাদিনে বাসায় যা যা মানুষজন আসে, তুমি একটু মানে একটু ধরো একটু করা টাইপের দাঁড়ানো হবে আর কি, যে তুমি বলবো যে আপনি গেট খুলে নেন, আমার খেয়ে তো আপনি একটা গেট খুলতে পারেন না, আমি কি করলেন তাদের জীবনে, ওদের গেট টেট খুলে টুলে জীবনে, এমনি বসে থাকবা, বলবো যে আমি পর্যবেক্ষণ করছি, চোরটা সবসময় আসে না, আর তোর আসতে তো মারামারি করা লাগবে না, তুমি চিল্লাচিল্লি করলে সবাই এসে মারামারি করবে, ওকে, তুমি জাস্ট ওটা হইতে পারো, ভালো জিনিস, কম কষ্টে বেশি আরাম, এবং বলতে হবে যে আমি কিছু একটা করি, একদম বসে নেই। আচ্ছা দেখো কথা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাথ, এবার এখানে আমি করবো কি, আসুন ম্যাথ দেখি। এখন অনেকে হচ্ছে গিয়ে স্বপ্ন দেখতেছে বড় হয়ে কি হলো, আচ্ছা দারোয়ানের চাকরি, হ্যাঁ দারোয়ানের চাকরি তো অনলাইন ক্লাস করতে পারবা, পড়াশোনা করতে পারবা, আরও যা ইচ্ছা করতে, তুমি ইভেন একটা ছোট টিভি কিনে বসে বসে টিভি দেখলা, সমস্যা নেই, ধরো গেটের মধ্যে টিভিটা লাগায় রাখলা, সামনে দেখে গেলো তো টিভির মধ্যে ইন্টারাপশন হবে, তখন তুমি বুঝতে পারবো যে হ্যাঁ কেউ একজন গেলো, চোর ঢুকলো, কিছু একটা হইলো, ওইটাও করতে পারো চাইলে, ভালো বুদ্ধি। দেখো আচ্ছা এবার ম্যাথে আসি, ম্যাথে হচ্ছে কি ভগ্নাংশ লব হর আছে, দুইটারই পাওয়ার সমান, মানে এই ফর্মেটে যাবে, কি করতে হবে হরকে উপরে লিখে সমতা করবো, হর যা আছে উপরে লিখে দেবো, হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, লিখবা চোখ বন্ধ করে লিখবা, কোনো কথাবার্তা নেই, এক্স স্কোয়ার মাইনাস ফোর আমি লিখলাম, লিখে সমতা, সমতা মানে এটা এটা সেম করতে হবে, এটা এটা তো সেমই, সবই তো সেম, খালি এখানে একটা মাইনাস ফোর মাইনাস ওয়ান, তুমি বলো এই মাইনাস ফোরকে মাইনাস ওয়ান করতে হলে কি করতে হবে, মাইনাস ফোরকে কি করলে মাইনাস ওয়ান হয় বলো, থ্রি দিব না এখানে একটা প্লাস থ্রি, তুমি যে থ্রি অ্যাড করে দাও, ওকে শেষ। আচ্ছা নিচে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর গেল, এরপরে ওই আগের মতোই এই পার্টটা আলাদা, যে তোমার যে নিচের পার্টটাকে আলাদা ওই পার্টটা আলাদা, তাহলে এই হলো আমার এক্স স্কোয়ার মাইনাস ফোর, নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স প্লাস, এই হলো আমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স গেল, ভালো কথা, এইটা এটা তো কাটাকাটি হয়ে যাবে, জাস্ট অনলি ডিএক্স প্লাস এই থ্রি বাইরে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এই ওয়ান, এইখানে আমার ডিএক্স, বুঝছো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাড়াতাড়ি বললো আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম আগে, ইন্টিগ্রেশন চিহ্ন আর ডি চিহ্ন এটা হচ্ছে একটা একটা উল্টা, সামনে সামনে থাকলে কি হবে ক্ল্যাশ, কাটাকাটি, তার মানে ইন্টিগ্রেশন সাইন আর ডি সাইনটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত জাস্ট এক্স থাকবে, এগুলো বুঝো তো নাকি প্রথম কাছে, কিন্তু এই জন্য এত ডিটেলে বুঝেছিলাম, এগুলো লাগে। তাহলে আমার এখানে অ্যান্সারটা হবে ফার্স্ট অফ অল এক্স, আবার এটার জন্য যোগ থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখি রুট টুট আছে নাকি, না রুট তো নাই, রুট না থাকলে কি হবে তারও চিন্তা করে দেখি, রুট যদি না থাকে, তোমার রুট না থাকলে তোমার দুইটা হয়, যে আগে কোনটা পরে কোনটা, ওই যে লং দিয়ে, লং দিয়ে যে এ প্লাস পাই না কিনা ওইটা নিয়ে, তাই তো দেখো আমি কিন্তু সূত্র মুখস্থ করি না, এমনি মনে পড়ে যায় অমনে, কারণ ম্যাথ করছি করলে মনে পড়বে, যদি রুট না থাকে এবং হচ্ছে মাইনাস থাকে তাহলে হচ্ছে ওই যে লন দিয়ে ওয়ান বাই টু এ লন ভাগ ভগ্নাংশ এরকম করে করে, তাহলে ইন্টু ওয়ান বাই টু এ, এর মান কত এখানে টু, বুঝছো তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যে এ মান টু, টু এ টু এ লন দিয়ে একটা ভগ্নাংশ লিখবো, এটা লাস্ট একটা প্লাস সি, এখানে আমি কি দেবো এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু, কেমনে দিব এ প্লাস হইলে উপরে আর যদি এক্স প্লাস হয় এটা নিচে, তাই তো এ প্লাস এ মাইনাস, তাহলে এ প্লাস উপরে আর এক্স প্লাস হলে এটা নিচে, তাহলে এখানে এক্স প্লাস হবে তাহলে এটা নিচে দেবে, এক্স প্লাস টু এক্স মাইনাস টু, তাই যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু, কেমনে মনে করলাম বুঝছো, আবার বলি এটা কেমনে কি এ প্লাস হলে উপরে আর তাহলে এক্স প্লাস হলে কি হবে নিচে, ওই জন্য এক্স প্লাসটা নিচে এক্স মাইনাস টু উপরে, ওমনে গেলাম আর হচ্ছে গিয়ে ওয়ান বাই টু এ লন
এক্স মাইনাসে বাই এক্স প্লাসে অমনে করো আর কি। আচ্ছা আলটিমেট সি কিন্তু দিয়েছে শেষে একটা, দেখা মনে হয় যায় না, কিন্তু সি একটা দিও। এখানে এক্স প্লাস, এখানে থ্রি বাই ফোর লন এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সি, ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝছো বুঝছো? এখন এইসব ম্যাথ দেখবে ইজি লাগে। দেখো তিন তিন নাম্বার ম্যাথ করলাম এই ফর্মেটে, একই রকম কিন্তু আগেরটা রয়েছে। এটা দিয়ে নিচেরটাকে দিয়ে উপরে ম্যানিপুলেট করতে হয়, তারপর দুই ভাগে করে দুইটা জন্য আলাদা দুটো সূত্র, সে সিম্পল হিসাব। তোমাকে বইয়ে অনেক অনেক কঠিন ম্যাথ হয়তো বা দিবে না, এরকম ইজি ইজি ম্যাথই দিবে তোমাকে যদি ভর্তি পরীক্ষা দেয় আর কি। ওকে, ইজি ইজি ম্যাথ দিবে, বাট এই টেকনিকটা বোঝা ইম্পর্টেন্ট, বুঝছো? মানে এমন করে দিল যে কাটাকাটি চলে গেলো বা ছোটো হয়ে গেলো এরকমই দিল আর কি, বাট টেকনিক বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। এটা ইজি না, তুমি এতক্ষণে বুঝেছো আর কি, মানে মেইন থিম বুঝে ফেলেছো আর কি। এই একজন লিখেছে ভাইয়া কমেন্ট পড়ে আর মিটি মিটি আসে, তোমরা হাসির কথা লেখো, আমি কি করবো, আমার তো এন্টারটেনমেন্টের দরকারই হয় না, আমার টিভি ইউটিউবে কিচ্ছু দেখা লাগে না, তোমাদের কমেন্ট কতক্ষণ পড়লেই হয়ে গেছে কাজ। ওকে, আর কিছু জিজ্ঞাসা? ওকে ফাইন, আচ্ছা এগুলো গেল, তারপরে আসি। এখন ষোলো সি নাম্বার করলাম, তোমাকে দুইটা ট্রাই দিব আমি, ট্রাই মানে এগুলো তো হোমওয়ার্ক করবাই বাসায় বসে বসে, ট্রাই কিন্তু এগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমাকে দেখে করে করে দেখতে হবে, তুমি এখন বুঝতে পারো এটা আমি জানি, এখন তো বুঝবো, আমি তো তোমাকে একদম গিলাই দিচ্ছি একটা একটা করে। বাট কথা হচ্ছে কি, বাসায় তুমি হাত দিয়ে না করলে না তুমি শিওর হতে পারবে না আসলেই বুঝছো কিনা, বুঝছো? এবং বাসায় যখন করতে বসবো অবশ্যই এই ভিডিও দেখে করতে বসবে না, বাসায় তুমি আজকে রাতের বেলায় যেমনি হোক আজকে রাতের বেলায় তুমি এইগুলো করবা, কেমনে করবা বলে দেই, ভিডিওটা ওপেন করবা, আমার কনসেপ্ট যেটা লেখা আছে ওটা তুমি বুঝলা, ওকে? এরপরে করবা কি, আমি একটা ম্যাথ প্রবলেম স্টার্ট করবো করো, ওমন সময় তুমি পজ করবা, পজ করে তুমি ওইটা করার ট্রাই করবা। আবার মনে করো হচ্ছে কি ওটা তুমি টেনে দেখবা, টেনে যে হচ্ছে কি পরের ম্যাথে চলে যাবা, প্রশ্নটা আমি যেটা লিখেছি ওটা দেখবা, ওইটা তারপরে পজ দিয়ে আমি করার সময় ওটা দেখবা না, পজ দিয়ে আবার তুমি হাত দিয়ে করবা, এমনি এমনি যাবা, বুঝছো? মানে আমি যখন করি তখন পজ দিয়ে রাখবা, তুমি করার ট্রাই করবা, যদি এখানে আটকাও তাহলে তুমি ভিডিও দেখলা, এমনি এমনি করে প্র্যাকটিস করতে হবে। এবং এগুলো এখনই খুব ভালো করে শুরু করে দাও, ভর্তি পরীক্ষার আগে তোমার বিন্দু মতো টাইম পাবা না এগুলো করার, বুঝছো? কারণ এইসব ভিডিও প্রায় 400 থেকে 500 আওয়ার্সের, বুঝো এটা বছর লেগে যাবে করতে, সব সময় নেই, যা করার আজকেই করতে হবে, এখনকারটা এখনই করতে হবে, ওকে? আর বাসায় যখন করবো তখন হচ্ছে গিয়ে আগের খাতা নোট খাতা দেখে দেখে করবা, মানে হেল্প লাগলে নোট খাতা দেখবা আর কি, ভিডিও দেখার সময় আর তোমার কাছে নাই, ভিডিও দেখার কোনো চিন্তাই করবো না তুমি, ভিডিও দেখার সময়ই নেই তোমার কাছে, ওকে? আচ্ছা এগুলো গেল, এরপরে তোমাকে কিছু আমি ট্রাই দিব, ট্রাই ট্রাই কোনটা কোনটা করবা, ট্রাই করবা তুমি হচ্ছে গিয়ে 16 নাম্বার 16 নাম্বার, এগুলো অ্যাকচুয়ালি আরও ইজি ম্যাথ, আমি তোমাকে সবসময় ইজি জিনিস দিই ট্রাই করার জন্য, কঠিনটা তো আমি করে দিচ্ছি। 16 বি নাম্বার নাকি? হ্যাঁ বি নাম্বার, বি নাম্বারটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ডিএক্স, নিচে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এই তো। এই দুটো তুমি একটু ট্রাই করে দেখবে, এই দুইটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট দিন, অথবা হচ্ছে গিয়ে বলবো, অথবা কিছু একটা বলবো আমি তোমাকে, ওকে? সি, ওটা সারপ্রাইজই থাকুক, অথবা কী হইতে পারে না হইতে পারে। আচ্ছা এমনিতে তোমাদের কিছু আইডিয়া আমাকে বড় দেখি, এখানে তোমাদের থেকে কোনো আইডিয়া দাও আমাকে, তোমাদের সাথে হয়তো আমি আর 2-3 মিনিট থাকবো, এর মধ্যে আমাকে একটু আইডিয়া দাও যে আর কী করা যায় তোমাদের জন্য, আমি কেমনে কী হেল্প করতে পারি তোমাদেরকে, আমাকে বুদ্ধি বলো, তোমাদের বুদ্ধি জলদি জলদি বলতে হবে, খুবই জলদি তোমাদের থেকে বুদ্ধি দাও আমাকে, যে ভাই আপনি এটা এটাও করতে পারেন বা এমনি করলে আমাদের একটু সুবিধা হয়, আমাদের এই জিনিসটা দরকার, এরকম এক্সাম না, আচ্ছা এক্সাম, হ্যাঁ ওকে, এক্সাম না স্টার্ট করবো, ওকে ইনশাল্লাহ। আর কিছু?
আচ্ছা, পড়তে বসতে যাচ্ছ জুমে, এটা করা যায়। এটা করা যায় কি, আমি তোমাকে বুদ্ধি দিতে পারি। সেটা হচ্ছে যে, ধরো আমি যখন পড়তে বসি তখন একটা ক্যামেরা ফিট করে নিয়ে ধরো লাইভে এসে বসে থাকলাম, তুমি দেখলা আমি পড়ছি, তুমিও পড়লা, একসাথে পড়াশোনা, এটা করা যায়। এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়। ধরো আমি লাইভে আসলাম, ওকে, লাইভে এসে আমি কিচ্ছু বলি না, আমি খালি পড়াশোনা করি, তোমরা আমাকে দেখলা, দেখে হচ্ছে তোমরা একটু ইন্সপায়ার্ড হয়ে তোমরা পড়তে বসলা, তারপরে এমনি করে আবার আমিও আমার মাথায় ই থাকবে যে কিরে ক্যামেরা তো অন, আমি যদি এখন পড়া রেখে অন্য কিছু করে এত স্টুডেন্টরা দেখবে, সেক্ষেত্রে আমিও পড়লাম, আবার তোমাদেরও মনে হলো যে হ্যাঁ ভাই এত পড়ছে, সে এত বড় হয়ে যদি পড়তে পারে তাহলে আমি পড়তে কী সমস্যা, আমি তো মাত্র ইন্টারে পড়ি, সেক্ষেত্রে তোমারও পড়তে ইচ্ছা করবে। ওকে, এটা করা যায়, ভালো বুদ্ধি। আর কোনো কিছু, কনিক চ্যাপ্টারটা পাবলিকলি নেন, দেন একটা কন্টেস্ট চ্যালেঞ্জ করেন, যারা হচ্ছে কি র্যাঙ্কিংয়ে আসবে, আই মিন ভালো করবে, ওদেরকে অ্যাডমিশন ব্যাচে ফ্রি এনরোল, এটা করা যায়। অ্যাকচুয়ালি এটা করা যায়, তোমার মনে হয় করে খুব ভালো করে পড়া নাকি, এখন ফ্রিলি এনরোল, আচ্ছা ওকে করা যায়। ফিজিক্স নিয়ে কিছু করেন, ফিজিক্স নিয়ে হচ্ছে কি তোমার মানে, ধরো আমি তোমাকে যেমন ম্যাথ পড়াচ্ছি না একটা একটা করে, ফিজিক্স যদি আমি অমনি স্টার্ট করি আমার হচ্ছে কি আরও 1 বছর লাগবে, বা 1 বছর না লাগলো, ম্যাথ যেরকম তোমার 6 মাস 7 মাস লেগে যাচ্ছে ওইরকম লাগবে 7 মাস, কিন্তু আমার মানে শরীরও তো কুলাইতে হবে, বুঝো ভাই, মানে বললাম ধরো তোমাদের যে অ্যাডমিশন ব্যাচের যে লেকচার বানানো ওটা নিয়ে আমি কত 2 দিনে 40 ঘন্টার মতো আমি জাস্ট কাজ করেছি এটা নিয়ে, তো ঘুমিয়েছি 2 ঘন্টা হিসাব করো, মানে দিন রাত কাজ করতে হচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমার আর জানে পানি নেই এখন, সত্যি কথা যেটা। ওকে, ওই যে বললাম না ক্লাসে ঢোকার আগে আমার মাথা ঘাড় সব ব্যথা, ব্যথা মানে পুরো ব্যথা, আমার এখন মাথায় পায়না ঠালে আর কি ওই মুড আসবে না ক্লাস নেওয়ার মতো, আমি জানি না কেমনে ক্লাস নিতে আসলাম, বাট মানা করতে পারছি না কারণ দেরি হয়ে যাচ্ছে, এবার তোমাদেরও তোমরাও ওয়েট করছো পড়ার জন্য। ওকে, তো এখন বারবার একটা একটা জিনিস হাতে নিলে দেখা যাবে, আমি চাইলে তো তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পারবো না, আইসিটি অনেক কিছুই পড়াইতে পারতাম, বাট সময় কুলাবে না, আর আমার নিজস্ব একটা পড়াশোনার প্রেশার আছে আমার নিজেরও, তো সেই ক্ষেত্রে দুইটাকে মিট আপ করে বেস্ট কোয়ালিটির একটা আউটপুট বের করতে চাইলে ম্যাথটা এপর্যন্ত থাকুক, আর তোমাদের অ্যাডমিশন টাইমে আমি হয়তো বা তোমাকে আর কি ই করে দিতে পারি, সাজেশন টাইপের একটা কোর্স করে দিতে পারি, ক্র্যাশ কোর্স টাইপের, ধরো ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাকে আর মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমাকে আমি ফিজিক্স কেমিস্ট্রিটা করাই দিলাম। ওকে, মানে ওইটা আমার এখান থেকে কমন পয়েন্ট, ওই জন্য আমি তোমাকে বলছি আর কি, যে ওইটা তুমি মানে করলে তোমার লাভ হতে পারে, আমার কাছে মনে হয়তো বা এটা একটু কষ্ট হবে আমার, বা একটু ভালোই কষ্ট হবে, বাট ওইটা করা দিলে তোমাদের একদম ব্যাপক উপকার হয়ে যাবে আর কি, বুঝছো, ওই জন্য বললাম। তারপরে দেখা যাক সময় যদি পাই আর কি, আইসিটি সময় নেই ভাই, আইসিটি মানে পড়াইতে পারতাম বাট এখন সময়টা নেই আসলে। 22 বছর ফিজিক্স অ্যাডমিশন কোর্স করানো যায়, ইঞ্জিনিয়ারিংটা করা যেতে পারবো খুব কম টাইমের মধ্যে, ওইটা করানো যায়, বাট এখন এই মুহূর্তে 21 বছরের জন্য ইঞ্জিনিয়ারিং ধরবো না, এগুলো 22 বছরের অ্যাডমিশন নিয়ে তোমাদের অ্যাডমিশনের টাইমে আমি অ্যাকচুয়ালি দেশে থাকবো কিনা, আমি থাকবো হয়তো ওই টাইমে, তোমাদেরকে চান্স পাওয়া যায় তারপরে গেলে যাবো আর কি। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা, 23 ব্যাচ মনে হয় না আমাকে অ্যাডমিশনের টাইমে পাবে আর শিওর না আমি, যদি বেঁচে থাকি। ওকে, বেঁচে না থাকলেও তো আর কোনো কিছুই নেই। একজন আসছে, কই যাবেন, বিনা সমাবেশ করাবো, শেষে করাবো একদম শেষে, ওকে, যাই হোক, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ, ওকে, সিয়া, গুড বাই, টাটা, দোয়া করিও আমার জন্যে, আরও কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে দিয়ে দিও, ওকে, টাটা।